বিসমিল্লাহির রহমানির রহিম। পোর অ্যান্ড অরফান ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণের আজকে আমাদের সপ্তম প্রজেক্টের কাজ। আজকে আমরা গাজীপুর বনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিব আমাদের ইফতার সামগ্রী নিয়ে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমাদের যে স্টোর রুম আছে, স্টোর রুম থেকে আমাদের ত্রাণ সামগ্রী যে গাড়িতে উঠানো হচ্ছে। আমরা অনুদানের উপরে মূলত কাজ করে থাকি। আমাদের সংগঠনটি অনুদান ভিত্তিক। আমরা দেশে বিদেশের বিভিন্ন প্রবাসী ভাইয়েরা, আমাদের আত্মীয় স্বজন যারা আছেন, অপরিচিত বন্ধু বান্ধব সবাই অনুদান দিয়ে থাকেন। আমরা আপনাদের অনুদানের অর্থ সঠিক এবং সুন্দরভাবে সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা কাজ করতেছি ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই হচ্ছে আমাদের স্টোর। স্টোর থেকে আমাদের আজকের এই প্রজেক্টের পরও আরও থাকবে ইনশাল্লাহ। আমরা ভিডিও হইতাছে। আমার তো বাজার কথা বলানি সামনে দেখেন কি কেমনে করে হবিগঞ্জ জেলা চুনাগড় থানা গাজীপুর ইউনিয়নের বনের বাড়ি গাজীপুরের টিকারাম, এর আশেপাশে আমরা আজকে পোর অ্যান্ড অরফান ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করব। গরিব অসহায় মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে আমাদের সংগঠনের ডোনার জুয়েল আহমেদ, ওনার মাধ্যমে আমাদের ওনার এলাকাতে আমরা আজকে ত্রাণ বিতরণ করব এবং আমাদের পাশে সবাই থেকে সহযোগিতা করবেন যাতে আমরা গরিব মানুষের পাশে দাঁড়াতে পারি। এবং প্রবাসী এবং বাংলাদেশে যারা আমাদের সহযোগিতা করেন সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলা। আমরা প্রতিবার এনিয়ায় পোর অ্যান্ড অরফান ফাউন্ডেশন সংগঠনের মাধ্যমে যে ইফতার সামগ্রী বিতরণ, আমরা আজকে গাজীপুরের বনের বাড়ি গ্রামে ঢুকেছি ইফতার সামগ্রী নিয়ে। আমরা ধাপে ধাপে পর্যায়ক্রমে গাজীপুর ইউনিয়নে প্রত্যেকটা গ্রামে ইনশাআল্লাহ ইফতার সামগ্রী পৌঁছে দেবো। এই সংগঠনটি অনুদানের মাধ্যমে চলে। যারা যারা আমাদেরকে অনুদান দিতে চান আর্থিক, শারীরিক, মানসিকভাবে, তাদেরকে পোর অ্যান্ড অরফান ফাউন্ডেশন সংগঠনের মাধ্যমে পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে এই যে জুয়েল বাইট বাড়ির ইফতার সামগ্রী, ধন্যবাদ সবাইকে। নাম হতলা রমজান মাস নিলাম গানে ভাই, আমরা কিন্তু কিছু না খাই বাড়িছি ভাই।
জুয়েল ভাই, জুয়েল ভাই মনে হচ্ছে নি জুয়েল ভাই ভাই ¡Gracias!